হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল পূজা মিশ্র ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি মোটামুটি। ঝড় তোমাদের কেমন কাটলো বলো তো? এটা হচ্ছে ঝড়ের আগের দিন, যেদিন ঝড় আসবে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আকাশটা কীরকম কালো এবং কি অবস্থা আমাদের শহরের, মানে এত ভিড়ভাট্টা, এত লোক। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, কালকে মানে রাস্তা পুরো শুনশান হয়ে গেছে, কেউ নেই বললেও চলে। প্রায় মাঝখানে মাঝখানে এক দুজন লোক, তারপরে সব দোকান টোকান সবই বন্ধ। কালকে যখন আমি বাড়ি ফিরলাম, সেই মুহূর্তে কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই যে দেখো, মানে রাস্তায় কেউ নেই, এক দুজন লোক যাচ্ছে, না হলে কেউ নেই। বিপদ পুরো আমাদের সামনে, মনে হচ্ছে যে কিছু একটা হবে, কিছু একটা হবে। রাত্রে মেঘের অবস্থা দেখে সবাই তো ভয় পড়ে গেছে, তো আমাদেরও সেই সত্যি ভয় লাগছিল। তো তোমাদের কেমন কাটলো বলো? ভয়ে ভয়ে রাতটা কেটেছে, যদিও সেরকম কিছু প্রভাব পড়ে, কিন্তু তখন হালকা বাতাস শুরু হয়েছিল আর বৃষ্টি তো সাথে ছিলই, হালকা মেঘ পুরো আকাশ কুমড়ে ছিল যে কিছু একটা হবে তার আগে এরকম অবস্থা। তো গাইস, তোমাদের কেমন হয়েছিল জানিও কমেন্টে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগ। সবাই খুব ভালো থাকো।